সঠিক সময়ে ইউটিউব ভিডিও পাবলিশ করতে পারলে ইউটিউবের ভিডিও র্যাঙ্ক হওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে। তাই সঠিক সময়ে কোন সময়টায় আপনি আপনার ইউটিউব ভিডিওগুলোকে আপলোড করবেন, এমনকি কোন দিনে কোন সময় আপনার অডিয়েন্সরা উপস্থিত থাকে এবং ওই সময়টা যদি আপনি ভিডিওটা আপলোড করতে পারেন তাহলে ব্যাপারটা তো খুবই চমৎকার হয়। এবং ওই সময়টা যদি আমরা ভিডিওটা আপলোড করতে পারি তাহলে আমাদের ভিউ বাড়ার সম্ভাবনার সাথে সাথে আমাদের যে ভিডিওটা আছে সেটাও কিন্তু র্যাঙ্ক হওয়ার একটা পসিবিলিটি থাকে। সো এই বিষয়গুলো নিয়েই আমি হাজির হয়ে গেলাম। আমি ইশতিয়াক খান ঝুমন আর আপনারা দেখছেন আমার চ্যানেল ঝুমন খান। তো চলুন আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে, সেখান থেকে আমরা বাকি প্রসেসটা দেখব। আর হ্যাঁ, তার পূর্বে বলে নিতে চাচ্ছি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ক্রিয়েটর স্টুডিও ড্যাশবোর্ডে আছি এবং এখানে কীভাবে আসতো একদম সিম্পল। জাস্ট চ্যানেল লোগোতে ক্লিক করবেন, করার পর নিচে দেখবেন ক্রিয়েট স্টুডিও অপশন, সেখানে জাস্ট একবার মাউসের লেফট বাটন ক্লিক করলেই এখানে চলে আসবেন। আসার পর দেখবেন এখানে একটা আপনার স্ক্রুল করার অপশন আছে, এটাকে মাউসের লেফট বাটন চেপে ধরে নিচে টানবেন। টানার পর এইখানটায় পাবেন অ্যানালাইটিক্স অপশন, অ্যানালাইটিক্স অপশনে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। মূলত আমাদের কাজটাই হবে আমাদের ইউটিউব অ্যানালাইটিক্সের উপর, আমরা জাস্ট এখানে মাউসের লেফট বাটন ক্লিক করব। ওকে, সো এখানে অনেকগুলো অপশন আছে, আমরা এই ধরনের ফিচারগুলো সম্পর্কে আস্তে আস্তে জানব, যেহেতু আমি সবাই যারা আপনারা চ্যানেল খুলেছেন সবাই নতুন। সো আমরা যদি একসাথে সব জানতে চাই ভিডিও অনেক লং হবে এবং অনেক কিছুই আপনারা বুঝে উঠতে পারবেন না। সো আমরা পার্টে পার্টে আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব, খুব ইম্পর্টেন্ট বিষয়। আপনি যদি ইউটিউব অ্যানালাইটিক বুঝেন তাহলে আপনার দ্বারা অনেক কিছু সম্ভব ইউটিউবে, আদারওয়াইজ বিষয়গুলো আপনার কাছে আরও কঠিন মনে হবে। ঠিক আছে, সো আমরা আস্তে আস্তে জানি, যেমন আমরা এই ভিডিওতে জানবো হচ্ছে কোন সময় আমরা ভিডিওটা আপলোড করলে আমাদের জন্য বেনিফিটস হবে এবং বেশি ভিউয়ার্সরা অ্যাক্টিভ থাকবে, অর্থাৎ আমার সাবস্ক্রাইবাররা অ্যাক্টিভ থাকবে। সো তার জন্য আমরা চলে যাব অডিয়েন্স অপশনে, এবং অডিয়েন্স অপশনে আসার পর দেখবেন এই জায়গায় লাস্ট 28 ডেজ করা, এটা অটোমেটিকলি বাই ডিফল্ট থাকে, কিন্তু এই জায়গায় আপনারা চেঞ্জ করলে তেমন কোনো বেনিফিট পাবেন না, বিশেষ করে এই অপশনটাই। কিন্তু অন্যান্য অপশনগুলোতে যদি আপনারা এখানে চেঞ্জ করেন আপনারা দেখতে পাবেন এই জায়গাটায়, যেমন লাইফ টাইম কত ছিল তারপরে বা কী কী অ্যানালাইটিক্সে কী কী কার্ভের পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলো দেখতে পাবেন, এবং 365 দিনে কী ছিল, 90 দিনে কী ছিল, 28 দিনে, 7 দিনেরটাও দেখতে পাবেন। ওকে, সো যাই হোক, আমরা এই অডিয়েন্স অপশনে আসবো। আসার পর আমরা নিচে যাব, নিচে যাওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাবেন, হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। এটা একদম খুব বেশি দিন হয় নাই ইউটিউব এই নতুন আপডেটটা দিয়েছে, এবং এটা দিয়ে অনেকে আমরা নতুন করে আমাদের জন্য হেল্প হচ্ছে যে আমরা জানতে পারছি যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তারা কোন টাইমটায় বেশি অ্যাক্টিভ, এবং সেই টাইমটা যদি আমি ভিডিওটা আপলোড করতে পারি আমার জন্য বেটার। ওকে, এই অংশটা একটু মনোযোগ সহকারে শুনবেন, যেমন এখানে যে অংশটা একটু বেশি সাদাটে কালার সেই সময় হচ্ছে ভিউয়ার্সরা কম থাকে, যেমন ফিউ অফ ইউর ভিউয়ার্স অন ইউটিউব, অর্থাৎ সানডে 1 AM এর দিকে, রাত্র 1টার দিকে আমার তেমন ভিউয়ার্স থাকে না। ঠিক আছে, এটা স্বাভাবিক, রাতের বেলা এত রাতে কে ইউটিউব ভিডিও দেখবে, তাই না? এবং দেখে, এবং অনেক চ্যানেল আছে অনেক মানুষ রাতেই দেখে, আবার অনেক চ্যানেল আছে অনেক মানুষ শুধু দিনেই দেখে, যেমন আমার চ্যানেলে ভিডিও ম্যাক্সিমাম হচ্ছে দিনে। যেমন এই যে আস্তে আস্তে কালারটা গাঢ় হচ্ছে, আমি যদি এখন ধরি দেখেন ফিউ অফ ইউর ভিউয়ার্স অন ইউটিউব, এই টাইমে কিন্তু অল্প কিছু সংখ্যক ভিউয়ার্স আমি পাচ্ছি, কিন্তু এই সময়গুলোতে যদি আমি ভিডিওটা আপলোড করি দেখা গেছে যে একটা দুইটা করে ভিউ আসবে, একটা দুইটা করে ভিউ আসবে, এতে কিন্তু আমার ভিডিওটা যে র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি সেটা কিন্তু কমতে থাকবে। সো আমাদের টার্গেট করতে হবে, এটাও কিন্তু একটা জাস্ট রেশিও, এটা যে পারফেক্ট তা কিন্তু না, এটা একটা রেশিও ধরে তারপর আমরা এই আনুমানিক রেশিওটা ধরে কিন্তু আমাদের একটা ভালো পজিটিভ ফিডব্যাক পেতে পারি ইউটিউব থেকে, এবং আমি পাচ্ছি বেশ কিছুদিন যাবত, যার কারণে আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করলে হয়তো বা যারা আমার ভিডিও দেখে চ্যানেল খুলেছেন তাদের জন্য হেল্প হয় তার জন্য। সো আমরা যদি আরেকটু নিচে যাই দেখেন আরেকটু গাঢ় কালার, এখন বলা হচ্ছে মেনি অফ ইউর ভিউয়ার্স অন ইউটিউব, এই সময়টা কিন্তু বেশ মাঝারি ধরনের বেশ কিছু সাবস্ক্রাইবাররা অ্যাক্টিভ থাকে যারা ভিডিও দেখেন। ওকে, আমরা যদি আরও নিচে যাই, এবং এই যে এই কালারগুলো সব কিন্তু একই লেখা 7টা পর্যন্ত, অর্থাৎ আমি যদি এইখানে সময়টা, অর্থাৎ যে যেই বক্সে আপনি মাউসটা রাখবেন সেই বক্সে দেখাবে যে আপনার এই সময়টায় আপনার চ্যানেলের কী অবস্থান, ভিউয়ার্সদের অর্থাৎ সাবস্ক্রাইবার যারা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে বা আপনার ভিডিওতে ইন্টারেস্টেড ওই ধরনের পাবলিকরা কখন থাকে, অর্থাৎ কারা অ্যাক্টিভ থাকে, তারা ইউটিউব ভিডিওতে ইউটিউবে লগ ইন করা থাকে, সেই বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং আমরা যদি আরও একটু নিচে যাই এবং গাঢ় কালারের দিকে দেখি, এখানে বলা হচ্ছে যে ঠিক রাত 8টার দিকে, এবং উপরে খেয়াল করেন এটা হচ্ছে আমাদের দিন, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার,
আর এখানে হচ্ছে 12টা থেকে 6টা পর্যন্ত একটা দুইটা তিনটা চারটা স্টেপ করা হয়েছে। এই চারটা স্টেপে কোন সময় থাকে, অর্থাৎ 24 ঘন্টাকে চারটা স্টেপে ডিফারেন্স ভাবে ভাগ করা হয়েছে। এবং এই জায়গাগুলোতে দেখবেন যে এই যে আমার যে কোথাও কোথাও ঘন, কোথাও কোথাও হালকা, এবং আপনার চ্যানেলে গিয়ে দেখবেন যে হয়তো বা আপনার চ্যানেলে যে আমার যেমন রবিবার দিন হচ্ছে কম ভিউয়ার্সরা অ্যাক্টিভ থাকে, কিন্তু আপনার চ্যানেলে গিয়ে দেখলেন যে রবিবার দিন সবচেয়ে বেশি ভিউয়ার্সরা অ্যাক্টিভ থাকে। এবং এই গাঢ় কালার আমরা যখন মাউস রাখবো, দেখেন ভেরি মেনি অফ ইউর ভিউয়ার্স অন ইউটিউব, অর্থাৎ ঠিক রাত 8টায় আমার ম্যাক্সিমাম ভিউয়ার্সরা অর্থাৎ সাবস্ক্রাইবার্সরা অ্যাক্টিভ থাকে, তারা আমার এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য উৎসুক থাকে। সো আমি যদি রাত 8টায় ভিডিওটা পাবলিশ করি, তার মানে আমি কিন্তু বেশি ভিউ পাওয়ার পসিবিলিটি থাকে। কেননা আপনার ভিডিওটা যখনই পাবলিশড হবে, পাবলিশড হওয়ার সাথে সাথে প্রথম যে ক্লিকগুলো হয় সেটার উপর একটা ভিডিও র্যাঙ্ক করা অনেকাংশেই ডিপেন্ড করে। ঠিক একইভাবে দেখেন আমার, আবার দেখেন এক এক দিন এক এক রকম। আমি যদি বুধবার দিন ভিডিও আপলোড করি এবং যদি রাত 9টায় আপলোড করি, তাহলে কিন্তু আমার বেশি ভিউ হওয়ার পসিবিলিটি থাকবে। এবং বুধবার দিন কিন্তু আমার চ্যানেলের ভিউয়ার্সরা একটু কম অ্যাক্টিভ থাকে, এবং গতানুগতিক বাকি দিনগুলোতেও কম। কিন্তু বিশেষ করে রবিবার এবং সোমবার এবং মঙ্গলবার, এই তিনটা দিন কিন্তু আমার ভিউয়ার্সরা বেশি অ্যাক্টিভ থাকে। বিশেষ করে যে মঙ্গলবার, মঙ্গলবার দিন দেখেন 7টা থেকে আমার ভিউয়ার্সরা অ্যাক্টিভ থাকে। সো আমি যদি মঙ্গলবার কোনো ভিডিও আপলোড করি, তাহলে আমি কখন আপলোড করব, ঠিক 7টার সময় ভিডিওটা আপলোড করব। অবশ্য আমি চেষ্টা করব যেন 7টা বাজে 5 মিনিট আগে থেকে আমি ভিডিওটা আপলোড করতে পারি, তাহলে নোটিফিকেশনে যেতে যেতে মোটামুটি 5 মিনিট লাগবে, সবার নোটিফিকেশনে পৌঁছে যাবে। সো আমি যদি মঙ্গলবারে ভিডিও আপলোড করি, তাহলে করব 7টায়, আর যদি আমি ভিডিও আপলোড করি সোমবার, তাহলে আমি করব 8টায়, এবং আমি যদি করি রবিবার, তাহলে করব 8টায়। সো আর যদি আমি বুধবার দিন করি, তাহলে করব ভিডিও আপলোড 9টায়। আর বৃহস্পতিবার দিন করলো আমি কি, এই যে নর্মালি আমি দেখতেই পাচ্ছি যে আমার 9টা থেকে ভিউয়ার্সরা থাকেন, সো আমি 9টায়। এবং শুক্রবারে হচ্ছে, শুক্রবারে মোটামুটি অ্যাভারেজ দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ ভিউ এই যে এই 2 9টা থেকে 10টা, এবং পরবর্তীতে হচ্ছে সেম। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। এতে করে বোঝা গেল যদি আপনি সপ্তাহে 2টা ভিডিও করেন, তাহলে আপনি কোন কোন বারে আপলোড করবেন। তাহলে অবশ্যই, যেমন আমি যদি করি সপ্তাহে 2টা ভিডিও, তাহলে আমি অবশ্যই, আমার টার্গেট থাকবে কি যে আমি অবশ্যই মঙ্গলবার দিন ভিডিও আপলোড করব, কারণ আমার মঙ্গলবার দিন আমার সাবস্ক্রাইবাররা বেশি অ্যাক্টিভ থাকে। যেহেতু আমি উইকলি একটা ভিডিও করি এখন এই চ্যানেলে, 1টা বা 2টা ভিডিও করি, সো আমার টার্গেট থাকবে মঙ্গলবার দিন যেন আমি ভিডিওটা আপলোড করি। এবং আদার্স ডেতে যদি আমার ভিডিও কমপ্লিট হয়ে যায়, তাহলে আমি কী করব, রবিবার বা সোমবার দিন আপলোড করব। আর এই বাকি 4 দিন যদি আপলোড করি, তাহলে আমার একটু ভিউটা আসার সম্ভাবনা কম এবং ভিডিওটা র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি একটু কম। সো আমরা এই জিনিসটা থেকে কিন্তু একটা গ্রেট আইডিয়া পেলাম যে অ্যাকচুয়ালি আমাদের কোন সময়টায় ভিডিওটা আপলোড করলে আমাদের চ্যানেলের যে ভিডিওটা সেটা কিন্তু একটা গ্রো হওয়ার এবং র্যাঙ্ক হওয়ার বিশাল একটা পসিবিলিটি থাকে। যদিও ব্যাপারটা খুব সিম্পল, কিন্তু বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না, ঠিক আছে? সো আমি আশা করি যে আপনারা এটা ফলো করলে এবং এই টাইমটা যদি ভিডিও আপলোড করেন, কিছুটা হলো, অনেক বেশি না হলো, আমি যে কথাটা বলি, যেমন অনেকে বলে যে আপনি এই টাইমে যদি এটা করেন, আমার ভিডিও দেখে এটা করেন, হাজার হাজার লাখ লাখ ভিউ আসবে, না ভাই আমি এত বড় কথা বলবো না, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার কন্টেন্টের উপর। তারপরও যদি অনেকের কন্টেন্ট ভালো কিন্তু একটা সঠিক সময় ভিডিও আপলোড করার নিয়ে চিন্তিত, তাদের জন্য এই ট্রিক্সটা আশা করি আপনাদের অনেক বেশি উপকার আসবে। ওকে ফ্রেন্ডস, আমাদের এই ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি কোন সময়, কোন দিনের কোন সময়টায় ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটা র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি থাকে এবং আপনার অডিয়েন্সরা ওই সময় বেশি ভিড় করবে। সো ব্যাপারটা আশা করি ইন্টারেস্টিং, তার জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।